ওয়েলকাম স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীকে সায়েন্স স্টাডি ইন বেঙ্গলির পক্ষ থেকে ওয়েলকাম। আজকের আমরা আলোচনা করব ক্লাস নাইনের একটি চ্যাপ্টার, সেটি হলো মোলের ধারণা। মোল ব্যাপারটি কিভাবে আসে সেটা জানার জন্য আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা তোমরা অলরেডি পড়াশোনা করে এসছো, সেটা হচ্ছে অণু কী। তো অণু দু ধরনের হয়, সেই ব্যাপারটি একটু জানতে হবে। তোমরা ক্লাস এইটে পড়েছো অবশ্যই অণু কী। অণু কী? মৌলিক বা যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে পদার্থের সকল ধর্ম বা স্বাধীনতা বর্তমান থাকে তাকে আমরা কি বলি? অণু বলি। এবারে সেই অণুর কনসেপ্ট থেকেই আসে, দুটো দু প্রকার অণু হয়, একটা হচ্ছে মৌলিক অণু, একটা যৌগিক অণু। অর্থাৎ যেমন কথায় বলছি, অণু দু প্রকার হয়, একটা মৌলিক এবং আরেকটা হলো যৌগিক। তো মৌলিক অণুর কনসেপ্টে যদি আসি, যেমন O2 আর যৌগিক অণু H2, মানে দুটো বা তার বেশি সমন্বয় নিয়ে যে অণুগুলো, যেমন এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তো দুটো অণু, সেই জন্য এটা যৌগিক অণু। এটা একটাই অণু দিয়ে তৈরি, সেই জন্য এটা মৌলিক অণু। অর্থাৎ অক্সিজেন দিয়েই তৈরি, দুটো অক্সিজেন দিয়ে তৈরি, আর এটা যেমন দুটো হাইড্রোজেন প্লাস অক্সিজেন দিয়ে তৈরি, এর মানে এটা যৌগিক অণু। তো এখান থেকে একটা ব্যাপার চলে আসে, যে যেটা বিজ্ঞানীরা ফিল করলো বা যে যে কারণে আজকের এই ব্যাপারটি আসা, সেটা হলো যে কোনো পদার্থের মোল ব্যাপারটা কী। মোল ব্যাপারটা যখন আসে, তখন আমাদের বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই মোল কনসেপ্টটা দিয়েছিল বলেও তাদের নাম থেকেই আমাদের অ্যাভোগাড্রো সংখ্যাটা এসছে। তো আমাদের কনসেপ্টটা যেমন আসে যে এক মোল কী, এক মোল কী, ঠিক আছে? অর্থাৎ মোল বলতে একটা পরিমাণ বোঝায়। মোল বলতে যেটা বেসিক্যালি বোঝায় সেটা হচ্ছে কোনো পরিমাণ। অর্থাৎ কোনো পদার্থের মধ্যে, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে পদার্থটির অ্যাভোগাড্রো সংখ্যা বর্তমান, অর্থাৎ কোনো পদার্থের একটা কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যা, সেই অ্যাভোগাড্রো সংখ্যাটা কিন্তু সবাই মনে রাখতে হবে, সেটা হলো 6.023 × 10⁻²³ সংখ্যক। অর্থাৎ কোনো পদার্থের মধ্যে এই যত সংখ্যক, মানে জেনারেলি একটা থাকবে, এর 10 গুণ হতে পারে, এর 20 গুণ হতে পারে, 30 গুণ হতে পারে, 40 গুণ হতে পারে, অর্থাৎ কোনো পদার্থের মধ্যে যত পরিমাণ এই সংখ্যক অণু বর্তমান থাকবে বা এই সংখ্যক পদার্থ বর্তমান থাকবে, প্রাথমিক কণা, তাকে আমরা কি বলবো? অ্যাভোগাড্রো সংখ্যক, বা তাকে আমরা কি বলতে পারি? এক মোল। তাহলে এক কথায় বলতে পারি কোনো পদার্থের মধ্যে, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে পদার্থটির অ্যাভোগাড্রো সংখ্যা প্রাথমিক কণা বর্তমান বা থাকে, সে অ্যাভোগাড্রো সংখ্যা বিভিন্ন হতে পারে, অর্থাৎ এক অণুর মধ্যে হতে পারে, এক আয়নের মধ্যে হতে, এক পরমাণুর মধ্যে, অর্থাৎ কোনো একটা পদার্থের মধ্যে যে পরিমাণ অ্যাভোগাড্রো সংখ্যা বর্তমান সেই পরিমাণটাকেই আমরা কি বলবো? এক মোল। সেই পরিমাণটাকে আমরা কি বলবো? এক মোল। এবারে এই এক মোল বিভিন্ন ধরনের হতে পারে, যে এক মোল পরমাণুতে পরমাণুর সংখ্যা বিভিন্ন ধরনের হতে পারে, যে এক মোল পরমাণুতে পরমাণুর সংখ্যা, এটা ফার্স্ট কনসেপ্ট আসতে পারে। সেকেন্ড কনসেপ্ট আসতে পারে যে এক মোল অণুতে অণুর সংখ্যা, এবং থার্ড কনসেপ্ট যেটা আসতে পারে যে এক মোল আয়নে, এক মোল আয়নে অণু সংখ্যা। এটা সব মিলে এই তিনটে কম্বিনেশনই আসতে পারে তোমার, যে ব্যাপারটি সেটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা, এবং যার মান কত, এইটাই হলো অ্যাভোগাড্রো সংখ্যা। এই কনসেপ্টটা জাস্ট বুঝিয়ে বললাম, এইটাই হলো কি? এক মোল। এবারে যদি বলে যে এসআই পদ্ধতিতে এক মোলের সংজ্ঞা দাও, এসআই পদ্ধতিতে এটা যদি করে দেয় যে এসআই পদ্ধতিতে এক মোলের সংজ্ঞা দাও, তো এসআই ইউনিট মানে কি? আন্তর্জাতিক যে ইউনিট, অর্থাৎ যেটা আমরা MKS ইউনিট বলি। তো সেই এসআই পদ্ধতিতে যখন হবে, তখন কোনো একটা পরমাণু বা কোনো একটা অণুর সাপেক্ষে আমাদের কিন্তু এই সংজ্ঞাটা সংজ্ঞায়িত করতে হবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? কোনো একটা ধরো কথাই বলছি যে কার্বন 12 আইসোটোপের 0.012 কিলোগ্রামের মধ্যে যত সংখ্যক কার্বন 12 পরমাণু উপস্থিত থাকবে, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে ঠিক তত সংখ্যক ওর প্রাথমিক কণা বর্তমান, সেটাকেই আমরা কি বলবো? ওই পদার্থের অণু। অর্থাৎ যেমন আমরা যদি কার্বনের সাপেক্ষে ধরি, ধরো কার্বন 12 আইসোটোপের যদি তোমরা হচ্ছে মোল দেখো, সেখানে কার্বন আইসোটোপের সাপেক্ষে, মানে কোনো একটা কারো কোনো অণুর সাপেক্ষে কিন্তু আমাদের ভাবতে হবে। এই যে কার্বন ব্যাপারটা আছে, কার্বনের সাপেক্ষে, ঠিক তার সাপেক্ষে
কোনো পরিমাণের মধ্যে যতটা সংখ্যক ওর প্রাথমিক কণা বর্তমান সেটাকেই আমরা কি বলবো, এক মোল বলবো, সেটাকে আমরা কি বলবো, এক মোল বলবো, সেটাকে আমরা কি বলবো, এক মোল বলবো, সেটা কি বলবো, এসআই পদ্ধতিতে। যখন এসআই পদ্ধতিতে ডেফিনেশনটা হবে তখন কিন্তু এটা হবে, অর্থাৎ ডেফিনেশনটা যদি আমরা বলি যে কার্বন 12 আইসোটোপের 0.012 কিলোগ্রাম, এই কার্বন আইসোটোপের 0.012 কিলোগ্রাম এই মধ্যে যত সংখ্যক কার্বন পরমাণু উপস্থিত কোনো পদার্থের যে পরিমাণে ঠিক ততগুলোই প্রাথমিক কণা বর্তমান, তাকে আমরা এসআই পদ্ধতিতে কি বলবো, এক মোল। অর্থাৎ যখন এসআই ব্যাপারটা এসে যাচ্ছে তখন কিন্তু কোনো একটা, যেমন কার্বনের সাপেক্ষে এটা সংজ্ঞায়িত করা যায়, অনেক কিছু সাপেক্ষে করা যায়, আমি কার্বনের সাপেক্ষে বললাম, কার্বন অণুর সাপেক্ষে বললাম, তো সেটা আমরা তখন বলবো এসআই পদ্ধতিতে মোল। শুধু মোল বললে আমরা কি বলবো, যে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে যে পরিমাণ পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যা বর্তমান। এবারে এই অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে এই ব্যাপারটি একটু আসে। ধরো তোমাকে কেউ প্রশ্ন করলো যে অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে, বলো তাহলে। এই প্রশ্নটা ধরো করলো যে অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে, বলো তার উত্তর কি হবে। কোনো পদার্থের এক মোলের মধ্যে উপস্থিত উপাদান কণিকার সংখ্যাকেই আমরা কি বলবো, অ্যাভোগাড্রো সংখ্যা। কোনো পদার্থের এক মোলের মধ্যে উপস্থিত, কোনো পদার্থের কি, এক মোলের মধ্যে উপস্থিত, অর্থাৎ এক মোলের মধ্যে কোনো পদার্থের এক মোলের মধ্যে উপস্থিত কোনো পদার্থের কি না, এক মোলের মধ্যে উপস্থিত উপস্থিত উপাদান কণার সংখ্যাকে আমরা কি বলবো, সংখ্যা, কি সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা। হলো, আরো একবার বলছি, কোনো পদার্থের এক মোলের মধ্যে উপস্থিত কণার সংখ্যাকে আমরা কি বলবো, অ্যাভোগাড্রো সংখ্যা। এবং অ্যাভোগাড্রো সংখ্যার মান কত সেটা আমরা এখানে অনেক আগে লিখেছি, এই অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, 6.023 × 10⁻³। এবারে আমাদের কনসেপ্ট আসতে পারে যে অনেকে প্রশ্ন করতে পারে অ্যাভোগাড্রো সংখ্যা হলো, এবারে আমাদের, এবং অ্যাভোগাড্রো সংখ্যাকে কী দিয়ে প্রকাশ করা হয়, কোন সাইন দিয়ে প্রকাশ করা হয়, সেটা হলো এন, নাম্বার, সংখ্যা যেহেতু নাম্বার, এবং অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো পরে এ, সেই কারণে এটাকে এন এ দিয়ে সূচিত করা হয়। কী দিয়ে সূচিত করা হয়, এন এ দিয়ে সূচিত করা হয়। এবারে অনেকে প্রশ্ন করতে পারে যে অ্যাভোগাড্রো সংখ্যাকে মোল সংখ্যা বা সেখান থেকে অ্যাভোগাড্রো ধ্রুবকের ব্যাপারটা কীভাবে আসে একটু আলোচনা করুন স্যার। তো সেখানে আমরা অ্যাভোগাড্রো ধ্রুবকের দিকে যাচ্ছি। যদি বলে অ্যাভোগাড্রো ধ্রুবক, আজকে জাস্ট বেসিক আলোচনা করব, নেক্সট দিন আমরা অন্য একটা আলোচনায় আসব। আজকের যদি বলে যে অ্যাভোগাড্রো ধ্রুবক কি, হোয়াট ইজ অ্যাভোগাড্রো ধ্রুবক, এই প্রশ্নটা অনেকে করতে পারে। সে অ্যাভোগাড্রো ধ্রুবক কি, অ্যাভোগাড্রো সংখ্যাকে যখন আমরা মোল সংখ্যা দ্বারা ভাগ করব, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা মানে কি জানি আমরা, বাই মোল সংখ্যা, এবং অ্যাভোগাড্রো সংখ্যা মানে কি জানি আমরা, 6.023 × 10³ সংখ্যক অণু। এটাকে যখন আমরা মোল সংখ্যা দিয়ে ভাগ করব তখন যেটা পাবো সেটা হচ্ছে কি, অ্যাভোগাড্রো ধ্রুবক। তখন সেটা কি পাবো, এই অ্যাভোগাড্রো ধ্রুবক পাবো, তখন সেটা কি পাবো, অ্যাভোগাড্রো ধ্রুবক পাবো। এবং অ্যাভোগাড্রো সংখ্যা, এবং যদি বলে যে অ্যাভোগাড্রো সংখ্যা এবং অ্যাভোগাড্রো ধ্রুবকের মধ্যে সম্পর্ক কি, তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে অ্যাভোগাড্রো ধ্রুবক মানে কি, এই অ্যাভোগাড্রো ধ্রুবককে ধরে এন এ দিয়ে প্রকাশিত করছি, অ্যাভোগাড্রো ধ্রুবক মানে কি, অ্যাভোগাড্রো সংখ্যা বাই মোল সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু এন এ ইন্টু মোল সংখ্যা, কারণ এটা তো এখানে গুণ হয়ে যাচ্ছে বর্জ্যগুণ। তার মানে আমরা কি বলতে পারি যে অ্যাভোগাড্রো ধ্রুবক বা অ্যাভোগাড্রো ধ্রুবক ইন্টু মোল সংখ্যা বলতে পারি, হ্যাঁ কি না। তাহলে এখান থেকে এই কনসেপ্টটা এসে গেল, বুঝতে পারলে আশা করি সবাই। এবারে সেই রিলেশনশিপটাকে যদি কেউ করতে বলে তাহলে আমরা কি বলবো, অ্যাভোগাড্রো ধ্রুবককে আমরা, অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা, যেমন অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা কী দ্বারা প্রকাশ করি, অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা কী দ্বারা প্রকাশ করি, এন দ্বারা প্রকাশ করি, যেহেতু শুধু এটা নাম্বার, ঠিক আছে, শুধু এটা নাম্বার, সেই জন্য এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি, এন দ্বারা প্রকাশ করি, সেটাকে শুধু এন দ্বারা। এবং অ্যাভোগাড্রো ধ্রুবককে আমরা কিন্তু এন এ দ্বারা প্রকাশ করি, তাহলে এন এ ইন্টু, সরি সরি, অ্যাভোগাড্রো নাম্বারকে আমরা এন এ দ্বারা প্রকাশ করি,
এবং অ্যাভোগাড্রো এখানে কি এলো যে এন এ ইন্টু মোল সংখ্যা, অর্থাৎ অ্যাভোগাড্রো ধ্রুবক ইন্টু মোল সংখ্যা, এটা হবে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে সংখ্যাকে আমরা কি দিয়ে সূচিত করব, এন দিয়ে সূচিত করব। কি দিয়ে সূচিত করব, এন দিয়ে সূচিত করব, সরি এটা এন দিয়ে সূচিত করব, কারণ অ্যাভোগাড্রো ধ্রুবককে আমরা কি দ্বারা সূচিত করছি, এন এ দ্বারা সূচিত করছি। তার মানে অ্যাভোগাড্রো সংখ্যা নাম্বার যেহেতু, সেই জন্য আমরা এন দিয়ে সূচিত করব, অর্থাৎ এন ইকুয়াল টু কি, এন এ ইন্টু সেই পরিমাণ মোল, এবং সেই মোলের এন এ ইন্টু সেই পরিমাণ মোল, এবং এন এ কে আবার অনেকে কি বলে যে এন এ ইন্টু মোল, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে যদি আমরা বলি এন এ ইকুয়াল টু কি, এন বাই মোল, তার মানে এন এ কত, এন এর মান কিন্তু আমরা জানি, সেটা মান কত, 6.023 ইন্টু 10^23 ইকুয়াল টু কত, এন বাই মোল, অর্থাৎ তার যে অ্যাভোগাড্রো সংখ্যা বাই মোল সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা বাই মোল সংখ্যা। হলো ব্যাপারটা, ক্লিয়ার হলো? আচ্ছা, এবারে আমাদের অনেকে প্রশ্ন করতে পারে যে অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি। তো এর বিভিন্ন রকম গুরুত্ব আছে। প্রথমত আমরা রসায়নবিদ্যা, যেহেতু এটা কেমিস্ট্রির পার্ট, রসায়নবিদ্যার এর গুরুত্বটা বলি, তারপরে আমরা ফিজিক্সের পার্টে বলবো এর প্রয়োজনটা কি। রসায়নবিদ্যায় যে গুরুত্বটা হচ্ছে, কোনো পদার্থের একটি অণু বা পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করার জন্য আমাদের কিন্তু ফার্স্ট লাগবে কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যার মানটা। এছাড়া যেটা, সেটা হলো কোনো পদার্থের নির্দিষ্ট ভরে কতগুলো পরমাণু বা অণু আছে, সেটাও কিন্তু আমরা অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে নির্ণয় করতে পারবো। এটাই হলো, যদি এটা কেমিস্ট্রিতে বললাম। ফিজিক্সে যদি বলি, ফিজিক্সে কিন্তু যখন আমরা সর্বজনীন গ্যাস ধ্রুবক বা বোলটজম্যান ধ্রুবক, এইগুলো হয়তো মুখে বলছি, অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে যেহেতু ক্লাস নাইনে পড়ছে, তাদের এগুলো কিছু করার নেই, কারণ তোমরা একটু উচ্চ ক্লাসে উঠলে এগুলো বুঝতে পারবে। তো সেই জন্যই বলছি যে যখন কোয়ান্টাম পদার্থবিদ্যা, পদার্থের ক্লাস এগুলো পড়বে উঁচু ক্লাসে, তখন বুঝতে পারবে যে এই সব জায়গায় কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যার মান না হলে আমরা কোনো কাজই করতে পারবো না। এই সমস্ত জায়গায় কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব অপরিসীম বা দরকার, প্রয়োজন। যদি অ্যাভোগাড্রো সংখ্যার প্রয়োগ বলে, সেটাও এক ধরনের গুরুত্ব। সেটা ফার্স্ট বলা যায় কি যে অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে অণুর প্রকৃত ভর নির্ণয় করা যায়, অ্যাভোগাড্রো সাহায্যে পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করা যায়, কোনো পদার্থের নির্দিষ্ট পরিমাণে উপস্থিত অণুর সংখ্যা জানা যায়। এইটাই আমরা আসব। এবারে আমরা পারমাণবিক ভর এই কনসেপ্টটা আসার আগে একটা ছোট একটা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে অঙ্ক করে আজকের আমরা ক্লাস শেষ করব। চলো, ধরো বললো তাহলে আমাদের মাথায় শুধু আছে কি যে অ্যাভোগাড্রো সংখ্যা ইকুয়াল টু অ্যাভোগাড্রো এন ইকুয়াল টু এন এ বাই মোল। হলো, এবারে আমরা প্রশ্ন, ধরো একটা প্রশ্ন করলাম যে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে, 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতগুলি কার্বন ডাইঅক্সাইড অণু বর্তমান, একটা সিম্পল একটা অঙ্ক দিয়ে বোঝাচ্ছে। তাহলে আমরা সূত্র কি জানি, সূত্র জানি, তাহলে কার্বন ডাইঅক্সাইডের প্রথমে আমাদের 1 গ্রাম অণু, যেটা মোল, যেটা মোল, মোল অনেকে বুঝতে অসুবিধা হয়, মোল মানে কি 1 গ্রাম অণু, সেই 1 গ্রাম অণুটা কত আমরা বোঝার চেষ্টা করবো। তাহলে কার্বন ডাইঅক্সাইডে 1 গ্রাম অণু, ক্লাস 8-এ পড়েছো, কত হয় কার্বনের ভর, কত, 12, অক্সিজেনের ভর কত হয় 16, তাহলে 16 × 2, কারণ দুটো অক্সিজেন আছে একটা কার্বন আছে, তাহলে 12 + 32 ইকুয়াল টু কত, 44 গ্রাম। তাহলে 44 গ্রামে আছে কত, 44 গ্রাম মানে টোটাল কার্বন ডাইঅক্সাইডে আছে কত অণু, 6.023 × 10^23 সংখ্যক অণু, কারণ আমরা এটা জানি যে কোনো এতেই এত সংখ্যক অণু বর্তমান। তাহলে 1 গ্রামে কত, 6.023 × 10^23, এবং 11 গ্রামে কত, এটা বাই 44, 11 গ্রামে কত, তাহলে এইটা গুণ হয়ে যাবে, কারণ এইটার তুলনায় এইটা বেশি, তাহলে এখানে কেটে দিলে কত, 4, 4 কেটে দিয়ে কাটলে ওই 60-কে কাটা মানে কত, 50-এর মতো আসবে, মানে ধরো 1.505 × 10^23 সংখ্যক অণু, কত অণু বর্তমান, 1.505 × 10^23 সংখ্যক অণু বর্তমান। আরেকটা দেখানো যায়, সেটা করি,
এই দুটোই জেনারেলি পরীক্ষায় আসে, করি এটা। সেটা হলো যদি বলে যে 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা কত, এই সিম্পল কনসেপ্টটাই আসে, এই সিম্পল কনসেপ্ট করলেই বুঝতে পেরে যাবে জলে অণুর সংখ্যা কত। তাহলে আমাদের প্রথমে মোল বার করতে হবে, তাহলে মোল মানে কি এক গ্রাম অণু, অর্থাৎ এক গ্রাম জল অণুতে কত মোল আছে। তাহলে জল মানে কি H2O, তাহলে H2O মানে তো হাইড্রোজেনের কত, ওজন কত, পারমাণবিক ভর এক, তাহলে এক ইন্টু দুই। অক্সিজেনের কত, 16, তাহলে 16 ইন্টু 1, তার মানে 2 প্লাস 16 ইকুয়াল টু, অর্থাৎ 18 গ্রাম মোল অণুতে আছে, 18 গ্রাম মোল অণুতে আছে। আমরা জানি কি 18 গ্রাম মোল অণু জলে আছে কত, 6.023 × 10⁻²³ সংখ্যক মোল বা এতগুলো অণু। তাহলে এক গ্রামে কত, 6.023 × 10⁻²⁸, তাহলে 4.5 গ্রামে কত। জেনারেলি এই দুটো প্রশ্ন একদম কমন প্রশ্ন, প্রায় সময় দেয়, এটা দিয়ে দেখিয়ে দিলাম। আরও অনেক কঠিন প্রশ্ন আছে, করাবো ধীরে ধীরে, সিম্পল কনসেপ্টটা দেখে নাও। তাহলে 4.5 18 দিয়ে কাটলে কত, 4, তাহলে সেই আগের বারের মতো 4 কেটা দিয়ে ভাগ করলে 1.505 × 10⁻²³ এত সংখ্যক অণু। সিম্পল কনসেপ্ট, অর্থাৎ যেটারই বলবে সেটার এক গ্রাম অণু বার করে নিতে হবে। এটা তোমরা ক্লাস 8 থেকে বুঝেছো যে কীভাবে এক গ্রাম অণু বার করে বা মোল বার করে। অর্থাৎ প্রত্যেকের পারমাণবিক ভর আছে হাইড্রোজেন অক্সিজেন, যেমন আগে আমরা করলাম কার্বন ডাইঅক্সাইডে, তো প্রত্যেকটার পারমাণবিক ভর যটা করে অণু আছে, দেখো হাইড্রোজেন দুটো আছে, অক্সিজেন একটা, সেই জন্য এক, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, এক, সেই জন্য 1 × 2, অক্সিজেনের কত, 16, সেই জন্য এখানে লিখেও দিই হাইড্রোজেন = 1, অক্সিজেন = 16। বুঝতে পারলে ব্যাপারটা, এই হলো কনসেপ্ট। তো মোলের ধারণার আমাদের প্রাথমিক যে কনসেপ্ট, প্রাথমিক ক্লাস, সেটা আমরা শেষ করলাম। এবারে আমরা নেক্সট ক্লাসে পারমাণবিক ভর নিয়ে আলোচনা করব। তো বেসিক কনসেপ্টের যে প্রশ্নগুলো হয় আলোচনা করলাম, এবারে নেক্সট দিন আমরা অন্য ক্লাস আলোচনা করব। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। তোমরা যত সাবস্ক্রাইব করবে, তোমরা যত রিকোয়েস্ট করবে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যত আমাদেরকে নক করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার 7797150132, তত আমরা ক্লাস দিতে আগ্রহী হব। তাই সমস্ত নবম শ্রেণীর ছাত্রকে বলা হচ্ছে, যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।